হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই কলকাতা। তো আপনাদের নতুন ব্লগে স্বাগত। তো আজ আমরা যেতে চলেছি পুরুলিয়া। তো এটা আমার মোটামুটি একটা লং রাইড আছে, তো এটা মোটামুটি 3 দিনের রাইড। তো চলো আজকে স্টার্ট করব আজকের এই ব্লগ। তো এখন দেখে নিই আমরা আমাদের সাথে কী কী বাইক যাচ্ছে। যদিও বা আমি খুবই একটা নর্মাল বাইক নিয়ে ইউজ করি, কিন্তু আমার কাছে সেটা অনেক বেস্ট বাইক, আমার পালসার। তো আমি ওটা নিয়ে আমি রাইড করব আর অনেক অনেক বাইক নিয়ে রাইড করবো। তো চলো দেখা যাক কী কী বাইক আছে। Light me up with a bright smile on now. Put me in the dark, don't want get lost now. To the moonlight, I see you are real right now. You look into my eyes and fell a feeling. Then nothing got it feel like a sin night. No waiting for you, but don't hurry up. হ্যালো, তো যেমন কি আমি কালকে বেরিয়েছিলাম, বাট আমি রাস্তায় শ্যুট করতে পারিনি বিকজ অফ আমার ফোন দিয়ে আমি শ্যুট করি। তো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। তো আমরা কালকে রাত্রে পৌঁছে গেছি আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই মুহূর্তে সোনকুপি বঞ্জারা ক্যাম্প, যেটা কিনা একদম মানে হিলের পাশে, জাস্ট একটা হিল, হিলের পাশেই আমরা জাস্ট আমি আমার ব্যাকে দেখতে পাচ্ছি হিলটাকে। এই হচ্ছে আমার ব্যাকে এই হিলটা, ফোকাসের জন্য নিচ্ছে না, বাট আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো আগে ভিতর দিকে দেখে নিই কেমন কি আছে, সবাইকে এটা দেখিয়ে দিই। আর আমি ছিলাম হচ্ছে এই টেন্টটাতে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর মোটামুটি এখানে সবার বাইক, এখানে কিছু বাইক আমরা পার্ক করেছি আর ওই দিকে কিছু বাইক পার্ক করা আছে ব্যাক সাইডে। চলো তাহলে দেখা যায় যে আমাদের এই বঞ্জারা ক্যাম্পটা কিরকম টাইপের আর এখানে কি কি আছে। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে আছে লুচি, সবজি, একটা ডিম আর একটা জিলেপি। মোটামুটি এখানে সবাই ব্রেকফাস্ট করছি, তো রোদ্রের মধ্যে, ঠান্ডার মধ্যে রোদ্রে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। তো চলো ব্রেকফাস্ট করে নিই, এবার তারপরে যেখানে যাব চলো তোমার সঙ্গে শেয়ার করব। আর ভাই চলে যাচ্ছে অন্য জায়গায়, গিয়ে সেখানে ফ্রেশ হয়ে আসবে। তো চলো এর মধ্যে এখন ভাই, হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট, ভাই এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছে, চলো ব্রেকফাস্টটা করে নিই, খেতে খেতে বেশি কথা বলো।
তো যেমন কথা ছিল আমরা এবং যাব অযোধ্যা পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মরুগুমা, মাবেল লেক। তো চলো যাই, তোমার সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো আর পুরো ভিডিওটা। Light me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, I see you are real right now. You look into my eyes and found love feeling. Then nothing got it feel like a sin night. No waiting for you, but some hurry up. যেমনকি আমি বলেছিলাম যে আমি অযোধ্যা যাব, তো এই মুহূর্তে অযোধ্যা যাওয়ার জন্য যে রুটটা, ওই রুটটা আমরা অ্যাভেল করে নিয়েছি। পরাতে এখন আমরা আসি হচ্ছে লোয়ার ড্যাম। তো লোয়ার ড্যামের পরে আমরা অনেকটা উপরে যাব, যেটা এখান থেকে অনেকটা উপরে, মানে টপ অফ দ্য অযোধ্যা আমরা যাব। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর মোটামুটি আমাদের সব রাইডাররা রেডি, তো চলো শুরু করা যাক আমার রাইড। Like my only, my bestie, let me if you want tonight. Little more shining star to the sky, looking high. All the people, you're the one and only, you know. Want to be with you, call my name, love, ooh. So, যেমন কথা ছিল, তো এই মুহূর্তে চলে এসেছি আপার ড্যাম। তো এরপরে আরও যাবো, তো সেগুলো শেয়ার করবো। তো আপার ড্যামের যে ভিউটা, তো চলো তোমার সঙ্গে শেয়ার করি। Falling in with you, not the only one doing me. You already feel it that. Give me a little more dark in the spotlight. Do I wanna know? Can you tell me something? You look into my eyes and fell love feeling. Then nothing got a dream like a sleep night. Hey, come on closer now, waiting for you. Okay, so next destination আমার যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মাবেল লেক। তো মাবেল লেক আমার ব্যাক সাইডে। তো চলো এটার পুরোপুরি ভিউ তোমাদেরকে আমি 360 ভিউ দেখিয়ে দিই। তো কিছু পিকচার্স অ্যান্ড কিছু ভিডিওস চলো দেখে নাও।
তো আমরা চলে এসেছি প্রায় মুরুগুমা ড্যামের কাছে, তো চলো মুরুগুমা ড্যামটা দেখা যাক। তো এই হচ্ছে মুরুগুমা ড্যাম, যেটা হচ্ছে কি চারদিকে পাহাড় বেষ্টিত, আর এই সেই সুন্দর ভিউ, জাস্ট এত সুন্দর ভিউ মানে চোখটা জুড়িয়ে যায়। আর এখানে বসে জাস্ট গান শুনতে আলাদাই একটা মজা হয়। তো চলো মরুগড় ড্যাম হয়ে গেলে এবার ক্যাম্পের দিকে ফেরা যাক। তো আমরা ফিরছি এখন ক্যাম্পের দিকে। তো আমরা অ্যাভেল করলাম যে রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে আমরা ব্যাক করছিলাম, তো অন্য আরেকটা রাস্তা দেখছি। তো মরুগড় ড্যামের একদম ধার দিয়ে আমরা যাচ্ছি, আর সময়টা প্রায় হয়ে এসেছে খুবই বিকেল, তো সানসেটের টাইম হয়ে এসেছে। তো খুবই সুন্দর লাগছে, বেশ মনে হচ্ছে পাহাড় পাহাড়ের পাশে সানসেটটা হবে, তো খুবই ভালো লাগছে। তো আমার কাছে যেটা ফার্স্ট টাইম আমি পুরুলিয়া এসেছি, তো সেই কারণে আমার কাছে খুবই ভালো ফিলিং। তো যারা প্রথমবার এসেছে আমার মনে হয় যে এর থেকেও বেশি তোমাদের ফিলিং আরও হাই হবে। তো দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। সো এখন আমরা ফিরে যাচ্ছি ক্যাম্পের দিকে। তো ক্যাম্পে গিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, তো সেটা এরপরে তোমাদের দেখাই, দেখতে থাকো। তো যেটা বলেছিলাম যে ক্যাম্পে কিছু প্রোগ্রাম আছে, তো তেমনই এখন ক্যাম্পে ছৌ নাচ চলছে। তো চলো তোমরা ছৌ নাচের আনন্দ উপভোগ করো, আর আমিও করি। ট্রিপ কমপ্লিট। তো আজকে যে গ্রামটা দিয়ে আমরা পাস করছি, তো সেখানে নামটা হচ্ছে মুখোশ গ্রাম, বিকজ অফ বেসিক্যালি এখানে যে মুখোশগুলো তৈরি হয় সেই কারণে এখানে মুখোশ গ্রাম হয়েছে। তো চলো দেখা যাক মুখোশ গ্রামটা কীরকম, চলো তোমার সঙ্গে শেয়ার করি যে মুখোশ গ্রামে কেমন কেমন মুখোশ আছে। খুবই সুন্দর, যখনই আসবে এই গ্রাম থেকে ঘুরে গেলে বেটার। তো চলো দেখা যাক।
তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা নেক্সট বার যাতে রিপিট না হয় সেটার জন্য খেয়াল রাখবো। থ্যাংক ইউ।